হ্যালো গাইজ, গুড মর্নিং। বাইরে দেখো কত কুয়াশা হয়েছে, কি অবস্থা বাবা, কিছু দেখা যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। ও কেউ এখনো মনে হয় উঠিনি, তো আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি। চলো ছাদে যাই। কি অবস্থা বাইরের দেখো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আজকে প্রচুর ঠান্ডা, বাইরে প্রচুর কুয়াশা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কেউ বাড়ির ওঠেনি। আমি উঠে পড়েছি, ছাদে বসে আছি। তো আজকে ভোরবেলা ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসেনি। আবার আজকে একটা প্রবলেমের সলিউশন বলবো। দিদি চুল উঠে যাচ্ছে, কি করব, কি করলে চুল ওঠা বন্ধ হবে? আমার পার্লারে যারা আসে সবাই বলে, তো হেয়ারফল কী করে বন্ধ করবে আজকে ভিডিওতে তোমাদেরকে আমি বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কাকু আজ রান্না করছে, ছোট মা সবজি কাটছে এখানে, মা সকালে স্নান করে পুজো দিচ্ছে, বাপি উঠোনে দাঁড়িয়ে আছে, ভাবছে কি করছি আমি। দিদি আর আমি বাইরে উঠোনে বসে আছি। তোমার নাম বলো? দীপ্তা দেবনাথ। আর কিছু বলবে? তুমি না কিছু বলবে না? ভিডিওটা যেন লাইক করে সবাই, সেটা বলে দাও। ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। জানি আজ সবই আছে, আজ হাওয়া বাজে, তাই তো তোকে ছাড়া ভাবি না। যত দূরে দূরে থাকি গেছিলাম এই কারণে, আমার বাড়ির সাথে পার্লার আছে, বাড়ির মধ্যে পার্লারটা, তো সামনের দোকানটা নিয়ে যাব। আপাতত ঘর খালি ছিল, ওখানেই ডেকোরেশন করেছি, পার্লারটা সাজিয়েছি। তো ওই জন্যে বাড়ির সামনে ব্যানারটা দেওয়া আছে, ব্যানারে অ্যারো চিহ্ন দেওয়া নেই। অ্যারো চিহ্ন দেওয়া নেই বলে কেউ বুঝতে পারে না যে পার্লারটা কোথায়। সবাই ওখানে এসে জিজ্ঞাসা করে পার্লারটা কোথায়, তার জন্য আমি একটা পার্মানেন্ট মার্কার ব্যানারটা অ্যারো চিহ্ন দিয়েছিলাম, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। তো এখন বাজে 12:30, এখন যাব আমি স্নানে। ছোট ছোট দীঘা দার্জিলিংয়ে স্মৃতি ফ্যাকাশে জিন্সে, বয়সের ছবি আঁকছে বিকেল, তুলি হাতে সে ভিনসেন্ট, চিঠি চালা চালি সারাটা দিন। তো ঘুমে গেছে আমার স্নান করা, এখন বাজে 1:20।
এখন আমি দুপুরের খাবার খাবো। দুপুরের খাবারে কি আছে দেখি, আছে বিট ভাজা, পালং শাক চচ্চড়ি, ফ্রিজে একটু দই ছিল, আর ডিমের ঝোল, পাঁচমিশালি চচ্চড়ি আর মাছের ঝোল। ডিমের ঝোলটা দিয়েছে ছোট মা, আর আমার ভাতটা মা উপরে দিয়ে যায়, কারণ ভাত খাওয়ার পরে রোজকার রুটিন পায়রাদের ভাত দেওয়া, কারণ আমাকে এতটাই ভাত দেয় আমি খেতে পারি না, নষ্ট করি। তো পায়রাদের এখনও খাওয়ার টাইম হয়নি, ওই জন্য আসছে না, ওরা দুটো আড়াইটের দিকে ওদের খেতে দেওয়া হয়। তো কি বলতো এটা, চলো দূরে যাই। আমার খাওয়াটা উপরে দিয়ে যায়, কারণ মা বাপি নিরামিষই খায়। আমি যদি নিরামিষই খাই একসাথে বসে খাওয়া হয়, না হলে মাছ থাকলে আমার খাবারটা উপরে মা দিয়ে যায়, আমি উপরেই খেয়ে নিই। এটা হলো কুল মাকা, শীতকালে ছাদে বসে রৌদ্রের মধ্যে কুলমাখা খেতে মজাই আলাদা, টেস্টি। তো আজকে আমি যেটা বলবো বলেছিলাম সেটা হলো, যাদের হেয়ার ফল হচ্ছে তারা কী করবে হেয়ার ফল কমানোর জন্য। আমার প্রচুর রিকোয়েস্ট আসছে যে দিদি কী করলে হেয়ার ফল কমবে বলো, এটাতে তোমরা তো কোকোনাট অয়েলের সঙ্গে মেথি, পাঁচফোড়নের যে মেথি হয় ওই মেথিটাকে পেস্ট করে, মেথিটা তোমরা পরে, মেথিটাকে নর্মালি পেস্ট করতে গেলে অনেকটা দেরি হয়, যার জন্য তোমরা আগের দিন ভিজিয়ে রাখতে পারো। তেলে ভিজিয়ে রাখলে ভিজবে না, জলেই ভিজিয়ে রাখতে হবে। তো জলে ভিজিয়ে রেখে পরের দিন সেটাকে পেস্ট করে কোকোনাট অয়েলের সাথে স্কাল্প থেকে লেন্থ পর্যন্ত তোমরা লাগাও, লাগানোর পরে আধ ঘন্টা রেখে সেটাকে ওয়াশ করে ফেলো। আর একটা করতে পারো, মেথিটাকে কোকোনাট অয়েলের সাথে ভালো করে ফুটিয়ে সেই তেলটাকে ব্যবহার করতে পারো, খুব উপকার হয়, তো ভীষণভাবে তোমরা ফল পাবে, এটা তোমরা ট্রাই করো। তো ট্রাই করে জানিও কাজ হলো কি না। তো এখন বাজে কটা, এখন বাজে তিনটে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। যত দূরে দূরে থাকি বন্ধু কথা রাখি, এসো আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না।